নেক আমল ধারাবাহিক ভাবে করা, যদিও কম হয়। সুবহানাল্লাহ, ডেলি 33 বার করেন, একদিনও ছাড়েন না, এটা ডেলি করবেন। হ্যাঁ, একদিনও ছাড়বেন না, ডেলি করা। এ ব্যাপার আমরা একটা দৃষ্টান্ত দেখি, সহিহ বুখারী হাদিস নাম্বার 5861 নাম্বার হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ মাদামা ওয়া ইন ক্বাল্লা। শোনো, তোমরা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো ওই আমল যে আমলটা ধারাবাহিকভাবে করা হয়, যদিও আমলটা কম হয়। আমল যদিও কম কিন্তু ধারাবাহিক করে। একজনে দৈনিক 10 বার দুরূদ শরীফ করে, উনি একদিনও ছাড়ে না, তা আপনি কি করবেন? 11 বার বানানোর চেষ্টা করবেন, কিন্তু এটা ছাইরেন না কখনো। ডেলি দুরূদ শরীফ পড়ার আপনার একটা অভ্যাস, যে আমি হুজুর ডেলি 100 বার দুরূদ করে রাতে ঘুমাই, এটা কখনো ছাড়বেন না। বরং আপনি 102 বার পড়ার চেষ্টা করবেন, আমল বাড়ানোর চেষ্টা করবেন, এটা যেন না কমে। রসুল হাদিসের মাধ্যমে বুঝায় নেক আমল নিয়মিত করা, যদিও সেই আমলের সংখ্যাটা কম হয়। এটা হলো 2 নম্বর, ইমানি জীবন ইমানি মরণের দ্বিতীয় উপায়। 3 নম্বর উপায়, ইমানি জীবন ইমানি মরণের তৃতীয় উপায়, আল্লাহওয়ালা নেককার মানুষের সাথে উঠা বসা করা। বলেন কি বলছি? মানে তাদের সান্নিধ্যে যাওয়া। রব্বানি, আল্লাহওয়ালা উলামায়ে কেরাম যারা আহলুল্লাহ, তাদের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করা। সূরা তওবা আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সাথে তোমরা থাকো। বলেন আমরা কাদের সাথে থাকবো? সত্যবাদীদের সাথে। এ ব্যাপারে বুখারী শরীফের চমৎকার একটা হাদিস আছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 2101 নম্বর হাদিস, 2101 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মাসালুল রাজুলিস সালিহি ওয়া, নবীজি বলেন, মাসালুর রাজুলিস সালিহি ওয়াস সুই, আরেক বর্ণনায় মাসালুল জারিস সালিহি ওয়াস সু, যার সাথে আপনি উঠা বসা করবেন, আরেক জায়গায় মাসারু জালিসি সালিহি ওয়াস সু, খারাপ সঙ্গ আর ভালো সঙ্গের দৃষ্টান্ত আল্লাহ নবী দেয়। দেখেন কি কয়, মাসালুল জালিসি সালিহ ওয়াল জালিসি সুই, যার সাথে আপনি বসেন সে হয়তো ভালো হবে না হয় খারাপ হবে। নবীজি বলেন, ভালো সঙ্গ আর খারাপ সঙ্গের দৃষ্টান্ত, কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ, আতর বিক্রেতার মতো এবং কর্মকারের হাপরের মতো। ভালো সঙ্গীর দৃষ্টান্ত সাহিবিল মিস্ক, মেশক আম্বরওয়ালার মতো, আতর বিক্রেতার মতো। ভালো সঙ্গীর দৃষ্টান্ত আতর বিক্রেতার মতো, খারাপ সঙ্গীর দৃষ্টান্ত মিসলু কিরিল হাদ্দার, কর্মকার কামারের হাপরের মতো। বুঝলেন? এবার নবীজি কি কয়, শোনো, লায়া দামুকা মিন সাহিবিল মিস, যদি তুমি আতর বিক্রেতার কাছে যাও, দুইটা লাভের একটা লাভ তোমার হবে, ইম্মা তাশতারি, হয়তো তুমি আতর কিনবা, আও তাজিদু মিনহু রিহান তাইয়িবা, অথবা তার দোকানের সামনে গিয়ে সুন্দর একটা ঘ্রাণ পাইবা, ঠিক না? হয়তো আতর কিনবা না হয় ঘ্রাণ পাইবা, একটা লাভ তোমার হবে। আর যদি তুমি কর্মকারের কাছে যাও, যাওয়ার পর ওয়াকিরুল হাদ্দাদ, কর্মকারের কাছে যাওয়ার পর ইউহরিকু বাদানাক, হয়তো তোমার শরীরটা জ্বালায় দিবে, আউসাওবাকা তোমার কাপড় জ্বালায় দিবে। নবী বলেন, শরীর যদিও না জ্বালায়, কাপড় যদিও না জ্বালায়, আও তাজিদু মিনহু রিহান খবিসা, তার থেকে খারাপ একটা গন্ধ পাইবা। আল্লাহ নবী বুঝাইতে চান, ভালো সঙ্গের সাথে তুমি থাকলে ওই ভালো সঙ্গের কারণে ভালোর একটা আসর তোমার মধ্যে আসবে, ক্রিয়া প্রতিক্রিয়া তোমার মধ্যে আসবে, খারাপ সঙ্গের সাথে থাকলে তার একটা খারাপ প্রতিক্রিয়া তোমার মধ্যে আসবে। এই হাদিস প্রমাণ করে আল্লাহওয়ালাদের সাথে তাদের সান্নিধ্য গ্রহণ করার কোনো বিকল্প নাই, তাদের সান্নিধ্য গ্রহণ করা জরুরি। কারণ ওখানে গেলে কিছু না কিছু পাইবেন, আতর বিক্রেতার কাছে গেলে কিনতে না পারেন গ্রাম পাইবেন, আল্লাহওয়ালাদের কাছে আল্লাহওয়ালা যদি নাও হইতে পারেন প্রথম দিন, অন্তত তাদের কাছে গেলে আল্লাহওয়ালা কিভাবে হওয়া যায় এটা জানতে পারবেন। এই জন্য তাদের কাছে গেলে লস লাই, এটা বানানো কথা না। সহিহ বুখারীর 2101 নম্বর হাদিস শুনাইলাম, আরেকটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4833 নম্বর হাদিস, 4833 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন,
আন্নাসু আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। বন্ধুর চুলটা সুন্দর, মানুষও চাই এইভাবে চুলটা রাখতে। মানুষ যাকে মহাব্বত করে, কোনো নায়ককে মহাব্বত করলে সে চায় আমার চুলটা ওই নায়কের মতো হোক। মানুষ যাকে মহাব্বত করে সে চায় আমি তার মতো চলি। আমাদের মা বোনরা যেই সমস্ত মেয়েদেরকে মহাব্বত করে, মডেল মানে, তিনি চায় তার মতো হতে। আর আল্লাহ বলি কোনো একটা মেয়ে, সে চাইবে আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো হতে। সহজ হিসাব তো নবীজি বলেন আন্নাসু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। বন্ধু যেটা করে সে এইটা করতে চায়। নবীজি বলেন ফাল্লানজুর আহাদুকুম মাইয়ু খালিল, তোমাদের সবাই লক্ষ্য রাখা উচিত কাকে তুমি বন্ধু বানাও। হাদিসের মধ্যে নবী বুঝাইতে চায় বন্ধু বানানোর আগে তোমার চিন্তা করা দরকার, যাকে বন্ধু বানাইলা তার তো রীতিনীতি তুমি অনুসরণ করবা। ওই বন্ধুর রীতিনীতি যদি খারাপ হয় তাকে বন্ধু বানায় না, রীতিনীতি যদি ভালো হয় তাকে বন্ধু বানাও। আর তার রীতিনীতির অনুসারী যদি তুমি হও তাহলে তুমিও একজন আল্লাহওয়ালা হয়ে যাইবা। তাহলে রীতিনীতির অনুসারী হয় মানুষ তার বন্ধু। তাহলে বলেন তো বন্ধুত্বের ক্ষেত্রে বন্ধু ভালো এটা চয়ন করা দরকার আছে না নাই? ভালো বন্ধু নির্বাচন করা। তো ইমানের উপর থাকার তৃতীয় উপায়, আপনার সঙ্গীটা ভালো হতে হবে, আপনার বন্ধুটা ভালো হতে হবে। আপনি যার সাথে উঠা বসা করেন, যেই পরিবেশে, যেই পারিপার্শ্বিকতা আপনি বেড়ে উঠতেছেন, এটা যেন ভালো হয় এটা খুব খেয়াল রাখা, এই তিন নাম্বার। চার নাম্বার, ইমান নবায়ন করা। ইমানি জীবন ইমানি মরণের চতুর্থ উপায় ইমান নবায়ন করা। বলেন তো সবাই, ইমান নবায়ন বুঝেননি? নবীজি বইলে দিছে কিভাবে, এটা কিতাব আছে নাম মাজমাউ জাওয়াইদ, লেখকের নাম আল্লামা হাইসামি রহমতুল্লাহ আলাই, দুই নম্বর খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এখানে হাদিসের মধ্যে আনছে عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله تعالى عنه বর্ণনা, আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান নবায়ন করো। সাহাবারা প্রশ্ন করলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ঈমান আবার নবায়ন করব কিভাবে? আল্লাহ নবী বললেন আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করো, তাহলে তোমাদের ঈমান আল্লাহ তাজা বানায়া দিবেন। ঈমান নবায়ন করো। তো ঈমান নবায়ন করার এই হাদিস দ্বারা বোঝা যায় জিকিরের মজলিসে বসা, এই যে আজকে যেখানে আসছেন এটা ঈমান নবায়নের মজলিস। কোরআন সুন্নার আলোচনা যেখানে হবে, তালিমের গাষ্ট হয়, হালকায় জিকির হয়, এগুলা সব ঈমান তাজা করা, ঈমান নবায়ন করার মজলিস। তাহলে বলেন তো ইমানি জীবন ইমানি মরণের কয় উপায়? এক নাম্বারটা মনে আছে কোরআন সুন্নাহ গ্রহণ করা, দুই নাম্বার আমলে সলে নিয়মিত করা যদিও কম হয়, তিন নাম্বার নেককার লোকের সান্নিধ্য গ্রহণ করা, চার নাম্বার ইমান নবায়ন করা। মাশাআল্লাহ, আপনি করেন না অন্য করে করতে দিবেন, তো ওই যারা পারে না এগুলো করতে দিবেন, আপনারা করবেন, সাধারণ যারা আছেন আলেমরা চুপ থেকেন, আপনি হয়তো পারবেন, অন্য যেগুলো সেগুলো বলা দরকার। এপিসোডে তো একটু পরে আবার জিজ্ঞাসা করবো, আপনারা বলবেন হ্যাঁ ওলামা কারাম তো পারি, আপনারা তো পারেন না, আপনারা শিখতে হবে। পাঁচ নাম্বার মেসোয়াক করা, বলেন তো কি করা? আলেমরা ছাড়া অন্য কার কাছে মেসোয়াক আছে দেখেন তো? আছে মাশাআল্লাহ, আছে আছে, আমার কাছে আছে, হ্যাঁ আলেমের সোবত আছে, তো মেসোয়াক আছে, আছে আছে, মাত্র দুইজনের কাছে। মেসোয়াকের ব্যাপারে এখন যা বলবো আপনার তো মাথা হয়রাম হয়ে আছে বোঝেন, মেসোয়াকের এত গুরুত্ব। পাঁচ নাম্বার মেসোয়াক করা, মেসোয়াক করা যে কি জিনিস খুব মন দিয়ে শুনেন। মেসোয়াকের ব্যাপারে কয়েকটা কথা বলি। এক নাম্বার, মেসোয়াকের ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করা হয়েছে। এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত, দৃষ্টান্ত নাম্বার এক সহিহুল জামে হাদিসের কিতাব 1375 নাম্বার হাদিস, হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন উমিরতু বিসসিওয়াক, আমাকে মেসওয়াকের ব্যাপারে এত বেশি আদেশ করা হয়েছে, আত্তা খাশীতু আন আদরাদা, আমার ভয় হয়ে গেল মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁতগুলো শেষ হয়ে যায়, এত আদেশ করছে আমারে, যে না জানি মেসোয়াক করতে করতে, যে এত বেশি বলছে যে মেসোয়াক করতে করতে আমার দাঁতগুলো শেষ হয়ে যায় কিনা, দাঁতগুলো ঝরে পড়ে যায় কিনা, আমি টেনশনে পড়ে গেছি যে এত পরিমাণ আমাকে মেসোয়াক করতে বলা হয়েছে। আপনাদের দুজনের কাছে মেসোয়াক আছে। দৃষ্টান্ত নাম্বার দুই সহিহুল জামে 1376 নাম্বার,
ভাই আপনাদেরকে কথাগুলো বলতেছি এই কারণে যেন আগামীকাল প্রত্যেকের কাছে মেসওয়াক এসে যাবে। সহিহু জামে 1376 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী ওয়াসিলা ইবনুল আসফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, উমিরতু বিসসিওয়াক, মেসওয়াকের আদেশ আমাকে এত বেশি করা হয়েছে, হাত্তা খাশিতু আইয়ুকতাবা আলাইয়া, আমি ভয় পেয়ে গেলাম না জানি মেসওয়াক করা আমার উপর ফরজ করে দেওয়া হয়। আগেরটা বলল আমার দাঁত ভেঙে যাওয়ার আশঙ্কা করে ফেলছি, দ্বিতীয়টা কি বলে দেখেন, আমি টেনশনে পড়ে গেছি না জানি মেসওয়াক করা ফরজ করে দেওয়া হয়। তাহলে গুরুত্ব কম না বেশি? বেশি। এগুলো এক নাম্বার, মেসওয়াকের ব্যাপারে রসুলকে হুকুম করা হয়েছে, দুটি দৃষ্টান্ত বললাম, বা একটা গুরুত্বপূর্ণ সুন্নত। সহিহ বুখারি হাদিস নাম্বার 887 নাম্বার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দেখেন কি বলে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউলা আন আশুক্কু আলা উম্মতি আও আলা নাস লামারতুহুম বিসসিওয়াকি মা কুল্লি সালাত। নবীজি বলেন, আমি যদি আমার উম্মতের উপর অথবা মানুষের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে আমি আমার উম্মতকে প্রত্যেক উক্ত নামাজের আগে মেসওয়াক করা অবধারিত করে দিতাম। আমার উম্মতের কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি অবধারিত করি নাই, কিন্তু আমার মনের ইচ্ছা, আমি যদি আমার উম্মতের জন্য, খালি উম্মতের কষ্ট হবে, এই কষ্ট যদি না হইতো তো উম্মতের উপর আমি আবশ্যক করতাম যে প্রত্যেক পাঁচ উক্ত নামাজের আগে মেসওয়াক করো। তাহলে এই হাদিস দিয়ে নবী বুঝাইতেছে গুরুত্বটা, যে দেখো আমার তো মনের ইচ্ছা তোমরা প্রত্যেক পাঁচ উক্ত নামাজের আগে মেসওয়াক করো। ভাই নবীজি কেমন যেন আমাদেরকে বুক ছিঁড়ে দেখাইতেছে যে মেসওয়াক কেন করো না তোমরা। এগুলো দ্বিতীয় কথা, মেসওয়াকের গুরুত্ব। তিন নাম্বার, অধিকাংশ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন নামাজ ছাড়াও, অধিকাংশ সময়। নাসাই শরীফের 3 নাম্বার হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর কাছে গেলাম, ওহু ইয়াস্তান্নু, আল্লাহ নবী মেসওয়াক করতেছিলেন। এবার ওই সাহাবা বলেন, ওয়াতরফু সিওয়াক আলা লিসানি, তাকায় দেখলাম মেসওয়াকের একটা পাশ আল্লাহ নবীর জিব্বার মধ্যে, সুবহানাল্লাহ, ওহু ইয়াকুলু আ, হাদিস আসছে নবীজি আ করতেছিলেন, আমারটা তো সুন্দর হচ্ছে না, নিশ্চিত আমার নবীরটা অনেক সুন্দর ছিল, হাদিস আসছে আ, ওহু ইয়াকুলু আ। ওলামায়ে কেরাম আপনারা জানেন যে এটা হাদিসে এই শব্দটা আসছে, আ করতেছিলেন, তো বাকি আমাদেরটা তো সুন্দর হয় না, তবে আমার তো আমি নিশ্চিত যে আমার নবীরটা নিশ্চিত অনেক সুন্দর ছিল। এভাবে মেসওয়াক করে নবী যেমন করতেন, তো সাহাবা বলে আমি দেখলাম নবী যেমন করতেছেন, তো মেসওয়াকের সময় এই আওয়াজটা আপনারা মানে এভাবে আ একটু করা, বাকি একটু সুন্দর যেন হয়, খারাপ না হয় আর কি, কারণ রসুলেরটা নিশ্চিত অনেক সুন্দর হয়েছে। আমি চেষ্টা করি মাঝে মাঝে যে আওয়াজটা কেমন জানে, আল্লাহ জানে, স্বপ্নে দেখলে হয়তো বোঝা যায় একটু কেমন। এগুলো 3 নাম্বার, যে মেসওয়াক করা, এটা হলো আপনার তৃতীয়, যে অধিকাংশ সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন। 4 নাম্বার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা নবীজির ব্যাপারে বলেন যে উম্মতকে নবীজি মেসওয়াকের ব্যাপারে ওসিয়ত করেছে এই শব্দের মাধ্যমে, দেখেন বুখারী বর্ণনা শুনেন, 888 নাম্বার হাদিস। এই হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসারতু আলাইকুম বিসসিওয়াক, আমি তোমাদেরকে মেসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি। এটি কখন কয় মানুষ? আমার আব্বা আম্মা আপনাদের, আমাদের বাবা মারা কি কয়, তোরে আমি যথেষ্ট বলছি এই বিষয়ে, বলে না এরকম? নবীজি বলেন, আকসারতু আলাইকুম বিসসিওয়াক, এ উম্মত তোমাদেরকে আমি যথেষ্ট বলছি মেসওয়াকের ব্যাপারে। নবী বুঝায় কেন মেসওয়াক শুরু করো না এখন, আমি যথেষ্ট বলছি। 5 নাম্বার, মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য, সুবহানাল্লাহ, প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। দলিল সহিহুল জামে 3153 নম্বর হাদিস, 3153 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, হাক্কু কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের তিনটা মৌলিক কর্তব্য। এক নম্বর, সিওয়াক, মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। কি কয় দেখা, মেসওয়াক করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। 2 নম্বর, ওয়া গুসলু ইয়াউমিল জুমুআ, জুমার দিন গোসল করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। 3 নম্বর, ওয়া আইয়্যাম মাসাতিব আহলিহি, সুগন্ধি ব্যবহার করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। তাহলে এর মধ্যে একটা হলো মেসওয়াক করা কর্তব্য, এলো 5 নাম্বার আলোচনা মেসওয়াকের ব্যাপারে। 6 নাম্বার আলোচনা, মেসওয়াক করা এটা একটা স্বভাবগত বিষয়, বলেন তো কি বিষয়? আজকে যে আপনারা দুজন করছেন, কই স্বভাবগত বিষয়?
স্বভাবগত বিষয় হলে কি দুজন করেন মাত্র, তো সবাই করতেন। মেসওয়াক করা কি বিষয়? স্বভাবগত। নাসাই শরীফের 5040 নম্বর হাদিস, 5040 এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলে দেখেন, বিসমিল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আশারুম মিনাল ফিত্রাহ, 10টা বিষয় মানুষের স্বভাবগত। বলেন কয়টা বিষয় স্বভাবগত? 1 নাম্বার কসু শারীব, মুস কাটা, এটা স্বভাবগত। মুস বড় রাখাটা এটা স্বভাবগত বিষয় না, বরং মুস ছোট রাখা স্বভাবগত বিষয়। 2 নাম্বার কসুল আসফার, চোখ ছোট করা, চোখ নুক কাটা, কসুল আসফার, নুক কাটা, এটা স্বভাবগত বিষয়। নুক বড় রাখাটা এটা ফ্যাশন না, বরং নুক ছোট রাখাটা এটা স্বভাবগত বিষয়। নখ ছোট রাখাটা স্বভাবগত বিষয়। 3 নাম্বার ওয়াগসলুল বারাজিহিম, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। 4 নাম্বার ইফাউল লিহিয়া, দাড়ি লম্বা করা স্বভাবগত বিষয়, দাড়ি কাটা স্বভাবগত বিষয় না। কি করা? আওয়াজ কমে গেছে দেখছেন নি? দাড়ি লম্বা করা কি বিষয়? আওয়াজ এত কমই লোকা। এটা 4 নাম্বার। 5 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা স্বভাবগত বিষয়। মাত্র দুজন করছেন, স্বভাবগত বিষয় বলে দুজন করে, মানে এটা আপনার তবিয়ত, মানুষের তো স্বভাবেরই বিষয়, এটা মেসওয়াক করে, মানুষ মেসওয়াক ছাড়ে কিভাবে, এটা বুঝাইতেছে হাদিস। 6 নাম্বার ওয়ানাতুল ইবতিক, বগলের পশম কাটা স্বভাবগত বিষয়। 7 নাম্বার ওয়াহালকুল আনা, নাবির নিচের অবাঞ্ছিত পশম উপরে ফেলা, এটা স্বভাবগত বিষয়। 8 নাম্বার অল ইস্তিনশাক, নাকে পানি দেওয়া স্বভাবগত বিষয়। অজুতে নাকে পানি দেই না, এটা স্বভাবগত বিষয়। এই যে নাকে আমরা পানি দিই না, এটা স্বভাবগত বিষয়। 9 নাম্বার ইনতিকাসুল মা, ইস্তিনজার পর ঢিলাগুলো ব্যবহারের পর পানি ব্যবহার করা, এটা স্বভাবগত বিষয়। ঢিলা নিবেন এরপরে পানিও নিবেন, এটা স্বভাবগত বিষয়। 10 নাম্বারটা ভুলে গেছে, কে ভুলে গেছে? যিনি বর্ণনাকারী উনি ভুলে গেছে। আরে বুঝে নেই, বর্ণনাকারীর মধ্যে একজন আছে মুসআব, বলেন কি নাম? এই মুসআব ভুলে গেছে, তবে উনি বলছে নাসিতুল আশির, 10 নম্বরটা ভুলে গেছি, তবে আমার মনে হচ্ছে 10 নম্বরটা আলমাজমাজা, উনি বলতেছে আমার মনে হচ্ছে 10 নম্বরটা হলো কুলি করা। সুবহানাল্লাহ, মানে উনি বলতেছে, যিনি বর্ণনাকারী উনি বলে, দেখো 10 নম্বরটা আমার মনে নাই, তবে আমার মনে হচ্ছে 10 নম্বরটা কুলি করা। মানে 10-এর মধ্যে মেসওয়াক আছে কিনা? আছে। তো ভাই আমি বুঝাইতে চাইলাম, মেসওয়াক স্বভাবগত বিষয়। আমি চাই এই স্বভাব অটোমেটিক সবার পকেটে পকেটে এবং আমলে আসবে। কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। তাহলে আগামীকাল ফজর থেকে আমলটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আজকে যদি পাই মেসওয়াক কিনে নিব, না পাইলে কালকে জোহর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে ঢুকতেন, আজকে দেখে দেখি এই আমল কি করেন, ঘরে ঢুকার পর সর্বপ্রথম কি করতেন? হ্যাঁ, ঘরে ঢুকতেন নবীজি। নাসাই শরীফের 8 নাম্বার হাদিস দেখেন কি সুন্দর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, নাসাই শরীফের 8 নাম্বার হাদিসে আসছে। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে একজন প্রশ্ন করলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন, বিমাদা ইয়াবদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দখলাল বাইত, অথবা বিআইয়্যি শাইইন ইয়াবদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দখলাল বাইত। ও আম্মা জান, আল্লাহ নবী যখন ঘরে প্রবেশ করতেন সর্বপ্রথম কোন কাজটা শুরু করতেন? আম্মা জান জবাব দে, ক্বালাত বিসওয়াক, উনি ঘরে আইসা সর্বপ্রথম মেসওয়াক করতেন। শুধু কি নামাজ? নামাজ ছাড়াও নবীজি ঘরে আইসা মেসওয়াক করতেন। মানে আমি কিভাবে বুঝাই আপনাদেরকে এটার কত গুরুত্ব? তাহলে এই আমলটা আজকে আমি করি আলহামদুলিল্লাহ, এই যে ঘরে যাব, ঘরেও মেসওয়াক আছে, লালবাগ মেসওয়াক আছে, ঘরেও আছে আর পকেটে একটা আছে। লালবাগ মাদ্রাসা পড়াই, ওখানে তাফসীর করি, ওখানে মেসওয়াক, ঘরেও আছে পকেটেও আছে। ঘরে গিয়া ওইটাও আপনার ঘরের টাপাস, ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আমি এই জন্য আপনাদেরকে বলতেছি, সমস্যা কি, আমরা এটা করলে আমাকে তো ক্ষতি হইতেছে না, এটা তেমন কষ্টকর কিছু না, ঘরে একটু ঢুকলাম, সামান্য একটু এমন করে কুলি করে ফেললাম, শেষ। কেন করলাম? আমার নবীর মহাব্বতে করছি, জিলাপি তো মহব্বত অনেক খাইছি, সিন্নি মহব্বত অনেক খাইছি, দেখি না এটা মহব্বতে কজন করতে পারে, এটা করতে কইবেন, দেখবেন আশে যারা চুলা আর বুঝে পাওয়া যাবে। তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 8 নাম্বার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তে যখন উঠতেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 245 নাম্বার হাদিসের বর্ণনা,
হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা মিনাল লাইল ইয়াশুসুফাহু বিসসিওয়াক। আল্লাহর নবী যখন রাতের বেলা তাহাজ্জুদ করতে উঠতেন, তখন মিসওয়াকের মাধ্যমে মুখের পবিত্রতা আরো বাড়িয়ে নিতেন। আমি কি অনুভব করছি? মুখের পবিত্রতা বাড়িয়ে নিতেন, বলি নাই মুখ পরিষ্কার করতেন। আমার নবীর মুখ তো এমনি পরিষ্কার, এই জন্য বললাম মুখের পবিত্রতা বাড়িয়ে নিতেন। আমাদের নবীর মুখ তো পরিচ্ছন্ন, পবিত্র, তো নবীজি পবিত্রতা আরো বাড়াইতেন, পরিচ্ছন্নতা আরো বাড়াইতেন। সুবহানাল্লাহ। এলো আট নম্বর কথা। নয় নম্বর, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উইঠা দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। তো তাহাজ্জুদ পড়া মনে করেন একটু কিছু করা তো দরকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইবনে মাজার 288 নম্বর হাদিসের মধ্যে আসছে, ওইটা নয় নম্বর কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি নবীজির রাতের নামাজ দেখছি। কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি রাকাতাইন রাকাতাইন। আল্লাহ নবী রাতের বেলা দুই রাকাত নামাজ পড়তেন। নামাজ পড়ার পর সুময়ান শরীফ ফায়স্তাক, আল্লাহ নবী একটু সেদিক যাইতেন, যাওয়ার পর মেসওয়াক করে আবার আসতেন, নামাজ পড়তেন, একটু মেসওয়াক, একটা মেসওয়াক দাঁত তৈরি করে আবার আসতেন। মানে টেনশনের বিষয়, ভাবনার বিষয় যে এটার মধ্যে কি আছে, অবশ্যই কিছু আছে, তাই আমার নবী গুরুত্ব দিতেন। ভাই করবো তো ইনশাল্লাহ, না মনে করবেন না, আর সবাই করবেন তো, আপনারা যদি করেন খুব খুশি হব, করবেন তো ইনশাল্লাহ, আল্লাহ খুশি হবে, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। দশ নাম্বার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করা শুধু আমাদেরকে এইভাবে রাতের বেলা মেসওয়াক করতেন এমন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন, শোনো তোমরা, তোমরা যখন নামাজে দাঁড়াও মেসওয়াক করে দাঁড়াইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কেন জানো? একটা কিতাব আছে আল জামিউস সগীর, এই কিতাবের 775 নম্বর হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা ক্বামা আহাদুকুম, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়াও, ওয়াদা মালাকুন ফাহু আলা ফিহি আল্লাহু আকবার, একজন ফেরেশতা তার মুখকে তোমার মুখের সাথে লাগায়। আল্লাহ, কেন লাগায় জানো? ইদা ক্বারা আহাদুকুম ফি সলাতিহি, তোমাদের কেউ যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করো, মুখ দিয়ে যখন কোরআন পড়ো, ওই কোরআন পড়ার সময় একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে লাগায় দেয়। আল্লাহর নবী বলেন, শোনো, লা ইখরুজু মিন ফিহি শাইউন ইল্লা দাখালা ফামাল মালাক, তোমার মুখ থেকে যা বের হবে সব ফেরেশতার মুখে ঢুকবে, অতএব তোমার মুখ থেকে যেন দুর্গন্ধ বের না হয়, মেসওয়াকের পবিত্রতা যেন তোমার মুখ থেকে বের হয়ে ফেরেশতার মুখের মধ্যে ঢুকে যায়। এবার 11 নাম্বার, বলেন আমরা কোরআন পড়ি কি দিয়ে? মুখ দিয়ে। বলেন কি দিয়ে পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি দিয়ে বললাম কোরআন? ইবনে মাজা হাদিস নাম্বার 291 নাম্বার হাদিস, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আলী ইবনে আবি তালিব বলেন, ইন্না আফওয়াহাকুম তুরুকুন লিল কোরআন, তোমাদের এই মুখটা হলো কোরআনের রাস্তা। তোমাদের এই মুখ হলো কিসের রাস্তা? বলেন তো কোরআন বের হয় কোন জায়গা দিয়ে? আলী বলেন, ফাত্তাইয়িবুহা বিসসিওয়াক, অতএব তোমরা এই রাস্তাটা পবিত্রতার মাধ্যমে, মেসওয়াকের মাধ্যমে সুগন্ধিযুক্ত বানাও, পবিত্র বানাও। তাহলে তোমাদের মুখটা, এটা হলো কোরআন পড়ার একটা জায়গা, তো তোমাদের মুখ যেহেতু কোরআন পড়ার জায়গা, এই কোরআন পড়ার জায়গাটাকে মেসওয়াকের মাধ্যমে পবিত্র রাখো, যেন তুমি কোরআন পড়লে তোমার কোরআন পড়াটা বড় চমৎকার হয়। আর আরেক হাদিস থেকে তো বললাম, ফেরেশতার মুখে আমার কোরআন পড়া ঢুকে যায়, নবী বলেন যা বের হয় তাই ফেরেশতার পেটে চলে যায়। ভাই মেসওয়াক করবো তো ইনশাল্লাহ, আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। এবার যেই গুরুত্বটা বলবো, এই গুরুত্ব শোনার পর যদি কেউ আমল না করেন তো আমার কিছু করার নেই। এখন যে গুরুত্বটা বলবো মেসওয়াকের, নাসাই শরীফ হাদিস নাম্বার 5, ছোট্ট দুইটা শব্দে কিন্তু গুরুত্ব অসীম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লিল-রাব। নবীজি বলেন, মেসওয়াক হলো পবিত্রতার মাধ্যম, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, মেসওয়াক হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সেরা উপায়। আল্লাহ সন্তুষ্টি চাই সবাই? মেসওয়াক করবে। নবীজি বললেন, মাতহারাতুন লিল ফাম, পবিত্রতার উপায় মেসওয়াক, আমার দাতুন লির রব, রবের সন্তুষ্ট। ভাই কেন মেসওয়াক করবেন না? আমার রব সন্তুষ্ট হয় মেসওয়াক করলে। আর কেন সন্তুষ্ট হয় জানেন? ওই যে নবীর মহব্বতে মেসওয়াক করতেছি, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। করবো তো ইনশাল্লাহ,
আরেকটা আমল কই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বলবো, আব্দুল্লাহ ইবনে ওমরকে ওই সাহাবা বলা হয় যাকে যে উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেইভাবে যা করতে দেখছে উনি সব করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর আল জামিউ সগীর 6901 6901 নম্বর হাদিস। এই আব্দুল্লাহ ইবনে ওমর কানাল্লা ইয়ানামু ইল্লা ওয়াসিওয়াকু ইনদা রাসিহি, আব্দুল্লাহ ইবনে ওমর যখনই ঘুমাইতেন মেসওয়াক বালিশের কাছে রাখতেন, মেসওয়াক মাথার কাছে রাখতেন। কই কেন? কফাই দস্তাই কজা, জাগ্রত হলেই ইস্তাকা, সাথে সাথে মেসওয়াক করতেন, মাথার কাছে রাখতেন। আপনারা যদি কেউ চান এই আমল কিন্তু আপনারা করতে পারেন, করবো তো ইনশাল্লাহ। এগুলো পাঁচ নাম্বার কথা, কয় নাম্বার কথা বলেন তো? পাঁচ নাম্বার। কি পাঁচ নাম্বার? ইমানের উপর থাকার উপায়, ইমানের উপর থাকা, জীবন ইমানি জীবন ইমানি মরণের পাঁচ নাম্বার উপায় মেসওয়াক করা। এক্ষেত্রে মাত্র 13টা কথা বললাম, আরো অনেক কথা ছিল, আজকে আর বলা সম্ভব হলো না। এবার ছয় নাম্বার উপায়, ছয় নাম্বার উপায় হলো গোপনে নির্জনে আল্লাহর কাছে দোয়া করা। এটা খুব দামি কথা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, আমার সাথে বলেন তোমরা তোমাদের রবকে ডাকো কাকুতি মিনতি করে গোপনে। দেখেন গোপনে দোয়া করা, গোপনে কান্নার ফজিলত আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না, মানে এটার যে কত বড় পাওয়ার। চুপে চুপে নীরবে কান্না, কেউ নাই মসজিদে, মাগরিবের পরে বসে আছেন এক কোনায়, সব মুসল্লি বের হয়ে গেছে, ইমাম সাহেবও বের হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেবও বের হয়ে গেছে, মসজিদে নিবু নিবু আলো জ্বলতেছে, এক কোনায় বসে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিচ্ছেন, আল্লাহ মেয়েটার বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি 2 বছর, নবুত হচ্ছে না, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, এটার যে কি অ্যাকশন আপনি শুরু করেন। আমার আপনি এইভাবে আল্লাহরে বলেন, ঘরের একটা রুম, ওই রুম থেকে ছেলে মেয়ে বউ সবাইকে সরান, রুমে বসেন, হালকা আলো আছে, পুরাপুরি আলোটা না, হালকা আলো, আল্লাহরে বলেন আল্লাহ আমার ছেলে মেয়ে কেউ নাই এই জায়গায়, আমি আর আপনার ছাড়া কেউ নাই, আল্লাহ আমি এই সমস্যায় আছি, আল্লাহ আপনি সমাধান করে দেন, আমি কারে বলবো আল্লাহ? একটু এইভাবে বলেন, সত্যি বলেন, বিশ্বাস করেন, এইভাবে বলেন, এই গোপনে আল্লাহর কাছে কান্না করেন। এখন থেকে শুধু আপনার সমস্যার কথা বলবেন এমন না, আল্লাহকে বলবেন আল্লাহ মাবুদ আমি আপনার কাছে আর কি চাই, আমি নীরবে আল্লাহ আমি আসলে অত ভালো মানুষ না, আল্লাহ মানুষ মানুষের মাঝে আমি চলাফেরা করি, আমি তো অত ভালো কেউ না মাবুদ, মাবুদ আমি আপনার কাছে নীরবে নীরবে বলতেছি আল্লাহ আমার মরণটা আপনি ইমানের সাথে দিয়ে দিন, আল্লাহ আপনি যদি ইমানি মৃত্যু আমারে না দেন মাবুদ আমার কোনো উপায় থাকবে না, এইভাবে আল্লাহরে গোপনে বলেন। তো বলতেছিলাম ছয়টা উপায়, ছয় নম্বর হলো গোপনে নীরবে আল্লাহর কাছে দোয়া করা। তো শুধু ইমানের জন্য দোয়া করা এমন না, এই ক্ষেত্রে আপনাদেরকে অনেক কিছু বলে ফেললাম যে ছয় নাম্বার ইমানের জন্য দোয়া শুধু করবেন এমন না, অন্য যত দোয়া আছে চুপে চুপে নীরবে আল্লাহরে কয়েকদিন বলেন না, দেখেন অ্যাকশন হয় কিনা, ইনশাল্লাহ হবে। আর চোখের পানি যে কি পরিমাণ আপনার আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, এমনি আসবে না দেখবেন অন্যদের সামনে, কিন্তু ওই সময়টা দেখবেন চোখের পানি আপনার মিছিল দিয়ে আসতে থাকবে, চুপে চুপে করেন। তাহলে ছয়টা উপায় মনে থাকবে না ইনশাল্লাহ। এক নাম্বার কোরআন সুন্না আঁকড়ে ধরা, দুই নাম্বার ওলামারা না অন্যরা বলেন, দুই নাম্বার হ্যাঁ নেকামল ধারাবাহিক করা, যদিও সেটা কম হয় ওলামারা ছাড়া অন্যরা বলেন, তিন নাম্বার হ্যাঁ ভালো মানুষদের সোহবত, চার নাম আচ্ছা আমি আবার বলি পরে আবার আপনারা বলেন, এক নাম্বার কোরআন সুন্না আঁকড়ে ধরা, দুই নাম্বার নেক আমল কম হলেও ধারাবাহিকতা বজায় রাখা, তিন নাম্বার আল্লাহ ওয়ালা রব্বানি আহলুল্লাদের সোহবত গ্রহণ করা তথা ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করা, চার নাম্বার ইমান নবায়ন করা, পাঁচ নাম্বার মেসওয়াক করা, ছয় নাম্বার নীরবে নিভৃতে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করা। এবার সাধারণ যারা আছেন একদম মুখস্থর মতো বলেন তো, এক নাম্বার কোরআন সুন্না আঁকড়ে ধরা, দুই নাম্বার নেকামল ধারাবাহিক করা যদিও সেটা কম হয়, তিন নাম্বার হ্যাঁ মাশাল্লাহ, চার নাম্বার ইমান নবায়ন করা। আর এটা কিভাবে? একজন আরেকজনের সাথে ইমানি কথা বলা, ওলামাদের কাছে যাওয়া, জুমার নামাজের আগের বয়ানগুলো শোনা, তালিমের মজলিসে বসা, এই পয়েন্টগুলোতে যাওয়া, এটা হলো চার নাম্বার। পাঁচ নাম্বার যেটা মেসওয়াক করা, হ্যাঁ গুরুত্ব, মেসওয়াক সবাই কিনবো তো ইনশাল্লাহ, একটা শেষ হওয়ার আগে আরেকটা, একটা শেষ হওয়ার আগে আরেকটা, প্রয়োজনে অফিসে একটা রাখবেন, বাসায় একটা রাখবেন, পকেটে একটা রাখবেন, যেন আপনার চলতে ফিরতেও মেসওয়াক মিস না হয়। হইতে পারে আপনি রাস্তায় কোথাও আসরের সময় হয়ে গেছে, বাস মেসওয়াক করবেন, মনে থাকবেন ইনশাল্লাহ। ছয় নাম্বার নীরবে নিভৃতে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদের সকলকে এই ছয়টা বিষয় নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।